আলু খেতে পুষ্টি বাড়াতে কৃষকরা ব্যবহার করেছিলেন পিক নামক SAM অ্যাগ্রোকেমিক্যাল কোম্পানির উৎপাদিত ভিটামিন। এতে বেকায়দায় পড়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা, কারণ এই ভিটামিন ব্যবহারে 7 একর জমির আলু গাছে পচন ধরেছে। অভিযুক্ত কোম্পানিকে জানানো হলে কৃষকদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তারা। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন পিন্টু হাজং। জানুয়ারি মাসের শুরুর দিকে আলু ক্ষেতের পুষ্টি বাড়াতে SAM অ্যাগ্রোকেমিক্যালের মাইক্রোভিটামিন পিক নামে একটি পুষ্টি ব্যবহার করেন ঠাকুরগাঁও সদরের জামালপুর ইউনিয়নের মালিগাঁও গ্রামের 10 জন কৃষক। এরপরেই কৃষকদের 7 একর জমির আলুর গাছে পচন ধরেছে। এই পিক ব্যবহার করাতে আমার 1 একর মাটি মানে একবারে আলু ধ্বংস, এটা কোনো আলু হওয়ার কোনো চান্স নাই। আমার 2 বিঘা মাটিতে প্রায় 1 লক্ষ টাকা খরচ, এখন এটা দিয়ে তো আমার আলু নষ্ট হয়ে গেছে। কেউ কোম্পানি প্রতিনিধিও আসে না, আবার দোকানদারের সাথে যোগাযোগ করছে, দোকানদারও কিছু বলতে পারে না। ক্ষতি যেটা হয়েছে ওটা তো দিতে পারবে, যেটা খরচ হয়েছে যদি আমার ক্ষতিটা দেয় এটা দিয়ে দিয়ে দিলাম। কোম্পানিকে জানানো হলে তারা বিষয়টি এড়িয়ে যায় বলে জানালেন কৃষি উপকরণ ব্যবসায়ী। কোম্পানি আমার সাথে যোগাযোগ করতেছে না তেমনভাবে, তারা দায় এড়িয়ে চলতেছে, আর এই প্রোডাক্ট অন্যান্য কয়েক জায়গাতেও ঘটছে। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, অভিযোগ সত্য হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানালেন জেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা। যখন আসি ফিল্ডে তখন এসে আমার স্যারদের জানায়, আমার স্যাররাও আসেন এবং আমার কৃষকের যথাসম্ভব পরামর্শ দিয়েছেন, এবং এই পিক আপনার সংগ্রহ করে এটাও আবার টেস্টে পাঠিয়েছেন এটার নেওয়ার জন্য। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ আর ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পিন্টু হাজং, নাগরিক। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।